স্বাগতম বন্ধুরা আপনাদের সবাইকে টেকমাস্টার আরিফুলের নতুন একটি পর্বে। আজকের পর্বে বন্ধুরা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ঘরে বসে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে রকেট অ্যাকাউন্ট খুলবেন। আপনাকে কষ্ট করে বাড়ির কাছের রকেটের যে এজেন্ট পয়েন্ট রয়েছে সেখানটাতে যেতে হবে না। তো চলেন আজকের ভিডিও টিউটোরিয়ালটি শুরু করা যাক। স্বাগতম বন্ধুরা আপনাদের সবাইকে মোবাইলের স্ক্রিন রেকর্ডিংয়ে। তো বন্ধুরা, অনলাইনে রকেটে অ্যাকাউন্ট খুলতে আমাদেরকে অ্যাট ফার্স্টে প্লে স্টোরে যেতে হবে এবং প্লে স্টোরে যেয়ে আমাদেরকে রকেট লিখে সার্চ করতে হবে। দেন এখানটা থেকে আমাদেরকে ডাচ বাংলা ব্যাংকের যে রকেট অ্যাপটি রয়েছে সেটি আমাদের মোবাইলে ইনস্টল করতে হবে। দেন বন্ধুরা, আপনার কাছে কন্ট্যাক্ট লিস্টের পারমিশন চাইলে সেটা আপনি আপনার প্রয়োজন মতো অ্যালাউ করে দিতে পারেন। দেন আপনার প্রয়োজন মতো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। এরপর বন্ধুরা, আমরা যে মোবাইল নাম্বারের মাধ্যমে রকেট অ্যাকাউন্ট খুলবো সেই মোবাইল নাম্বারটি আমাদের এখানটাতে প্রবেশ করাতে হবে। তো বন্ধুরা, নাম্বারটি প্রবেশ করানোর শেষে অ্যাপ থেকে আমাদের কাছে মোবাইল থেকে কল করার পারমিশনটি চাইবে। তো এটিকে আমাদের অ্যালাউ করে দিতে হবে। তো বন্ধুরা, এটিকে অ্যালাউ করে দেওয়ার পর সিস্টেম থেকে চেক করে দেখবে যে এই নাম্বারে কোনো রকেট অ্যাকাউন্ট খোলা আছে কিনা। যদি কোনো রকেট অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে সেক্ষেত্রে এই ডায়ালগ বক্সটি ওপেন হবে এবং আমাদের কাছে জিজ্ঞাসা করবে যে এই নাম্বার থেকে তো কোনো রকেট অ্যাকাউন্ট খোলা নাই, তো সেক্ষেত্রে আমরা এই নাম্বার থেকে কোনো রকেট অ্যাকাউন্ট খুলতে চাই কিনা। তো এটিকে আমাদেরকে ইয়েস করতে হবে। এরপর বন্ধুরা, এই ড্রপ ডাউন মেনু থেকে আমরা যেই নাম্বার থেকে রকেট অ্যাকাউন্টটি খুলছি সেই নাম্বারের অপারেটরটি সিলেক্ট করতে হবে এবং সিলেক্ট করা হয়ে গেলে নেক্সট বাটনটিতে ক্লিক করতে হবে। তাহলে বন্ধুরা, আমাদের ফোনে একটি আইভিআর কল আসবে। তো কলটি আসলে বন্ধুরা, আমাদেরকে কলটি রিসিভ করতে হবে এবং তারা কি বলে ফার্স্টে সেটি শুনতে হবে। তো বলা শেষ হয়ে গেলে আমাদেরকে এখানটাতে 4 ডিজিটের একটি পিনকোড দিতে হবে। এই কোডটি কিন্তু বন্ধুরা আমাদেরকে মনে রাখতে হবে, কারণ পরবর্তীতে আমরা যখনই রকেটের মাধ্যমে কোনো লেনদেন করব তখন কিন্তু আমাদের এই পিনকোডের মাধ্যমেই সেই লেনদেনটি সম্পন্ন করতে হবে। তো বন্ধুরা, পিনকোডটি দেয়া হয়ে গেলে অটোমেটিক্যালি কলটি কেটে যাবে। কলটি কেটে যাবার পর বন্ধুরা, আমাদের মোবাইলে একটি SMS আসবে এবং উক্ত SMS এ 6 ডিজিটের একটি কোড থাকবে। উক্ত কোডটি অটোমেটিক্যালি সিকিউরিটি কোডের এখানটাতে বসে যাবে, আমাদেরকে কিছুই করা লাগবে না। এবং সর্বশেষে বন্ধুরা, আমরা IVR কলিংয়ের সময় যে পিনকোডটি বসিয়েছিলাম সেই পিনকোডটি এখানটাতে বসিয়ে ভেরিফাই বাটনে ক্লিক করতে হবে। এরপর বন্ধুরা, আপনার কাছে লোকেশন পারমিশন চাইলে সিম্পলি অ্যালাউ করে দিবেন। ওকে, তো বন্ধুরা, আমাদের রকেটের রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট। এখন আমাদের এখানটাতে রকেটের মোবাইল নাম্বার এবং পিনকোড দিয়ে রকেট অ্যাপে লগ ইন করতে হবে। তো বন্ধুরা, রকেট অ্যাপে লগ ইন করলে আপনারা এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানটা থেকে বন্ধুরা, আমাদেরকে আপডেট ইওর KYC এই বাটনটিতে ক্লিক করে আমাদের ন্যাশনাল আইডি কার্ডের তথ্যাদি সাবমিট করে আমাদের আইডেন্টিটিটা ভেরিফাই করতে হবে। এর জন্য বন্ধুরা, আমাদেরকে আপডেট ইওর KYC এই বাটনটিতে ক্লিক করতে হবে এবং নেক্সট যে পেজটি ওপেন হবে সেখানটাতে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন লেখা থাকবে, এগুলি আমাদেরকে একটু পড়তে হবে এবং সবশেষে আই অ্যাগ্রি এই বাটনটিতে ক্লিক করতে হবে। এরপর নেক্সটে ক্লিক করতে হবে। এরপর বন্ধুরা, উপরের এখানটাতে ক্লিক করে আমাদেরকে ন্যাশনাল আইডি কার্ডের ফ্রন্ট পার্টের ছবিটি সাবমিট করতে হবে এবং নিচের এখানটাতে ক্লিক করে আমাদের ন্যাশনাল আইডি কার্ডের ব্যাক পার্টের ছবিটি সাবমিট করতে হবে। তো বন্ধুরা, ছবিটি তোলার সময় ফার্স্ট টাইম আমাদের কাছে ক্যামেরার পারমিশন চাইতে পারে। আপনার কাছে ক্যামেরার পারমিশন চাইলে সিম্পলি এটা অ্যালাউ করে দিবেন।
তো বন্ধুরা, ন্যাশনাল আইডি কার্ডের ছবি তোলা হয়ে গেলে আমাদেরকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তাহলে পরবর্তী পেজে বন্ধুরা আমাদের ন্যাশনাল আইডি কার্ডের তথ্যাদি দেখাবে। আমাদেরকে এগুলি একটু মিলিয়ে দেখতে হবে সঠিক আছে কিনা। সকল তথ্য যদি সঠিক থাকে তাহলে আমাদের নেক্সটে ক্লিক করতে হবে। এরপর বন্ধুরা, এখানটা থেকে আমাদেরকে জেন্ডার, ম্যারিটাল স্ট্যাটাস, রিলিজিয়ন, ওকাপেশন, পারপাজ অফ ট্রানজ্যাকশন এগুলি সিলেক্ট করতে হবে এবং সিলেক্ট করা হয়ে গেলে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তাহলে বন্ধুরা, এই ইন্টারফেসটি ওপেন হবে এবং আমাদেরকে একটি সেলফি তোলার কথা বলবে। তো এখানটা থেকে বন্ধুরা আমাদেরকে নেক্সটে ক্লিক করে একটি সেলফি তুলতে হবে। তো বন্ধুরা, সেলফিটি তোলার সময় আমাদেরকে একটু পর্যাপ্ত আলো আছে এরকম স্থানে যে সেলফিটি তুলতে হবে এবং সেলফিটি তোলার সময় বন্ধুরা আমাদেরকে দুই তিনবার চোখের পলক ফেলতে হবে। তাহলে অটোমেটিক সেলফি ফটোটি ক্যাপচার হয়ে যাবে, আমাদেরকে ম্যানুয়ালি ক্যাপচার করতে হবে না। তো বন্ধুরা, সেলফি ফটোটি ক্যাপচার হয়ে গেলে এরকম একটি ইন্টারফেস আসবে, এখানটা থেকে আমাদেরকে নেক্সটে ক্লিক করতে হবে। তাহলে বন্ধুরা, পরবর্তী পেজে যে আমাদের ছবি সহ বিস্তারিত তথ্যাদি দেখাবে, এই সকল ইনফরমেশনগুলি যদি সঠিক থাকে তাহলে আমাদের নিচের কনফার্ম বাটনটিতে একটি ক্লিক করতে হবে। তাহলে বন্ধুরা, সকল তথ্যাদি রকেটের সার্ভারে যে জমা হবে এবং ভেরিফিকেশনের জন্য আমাদেরকে অপেক্ষা করতে বলবে। দেন বন্ধুরা, আপনার অ্যাপ্লিকেশনটি রকেটের সার্ভারে জমা হবার পর রকেট থেকে ম্যানুয়ালি ভেরিফাই করে দেখবে যে আপনার তথ্যগুলি আসলে সঠিক আছে কিনা। যদি আপনার তথ্যগুলি সঠিক থাকে তাহলে তারা আপনার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করে দিবে এবং আপনাকে একটি SMS করে জানিয়ে দিবে। তো এই ছিল বন্ধুরা রকেট অ্যাকাউন্ট খোলার পদ্ধতি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আগামী পর্বে আবারও নতুন কোনো টিপস নিয়ে হাজির হব, সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন।